আবারও ভয়াবহ যান দুর্ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত এক। ঘটনা ঘটে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন শিববাড়ি এলাকায়। উল্লেখ্য, মঙ্গলবার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে যাওয়া NL01023 81 নম্বরের একটি দূরপাল্লার কন্টেইনার গাড়ি এবং TR05E1732 নম্বরের একটি ট্রিপার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে শিববাড়ি এলাকায়। গাড়ি দুটির সংঘর্ষে এই ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় দূরপাল্লার কন্টেইনার গাড়িতে থাকা গাড়ির চালক। তৎক্ষণাৎ এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং মুঙ্গিয়াকামি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহত ওই গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ওই গাড়ির চালকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরিকালীন বিভাগে। সেই সঙ্গে এই দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামি থানার পুলিশও। অন্যদিকে আসাম আগরতলা জাতীয় সড়কে মঙ্গলবার ঘটে যাওয়া এই ভয়াবহ যান দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকা জুড়ে জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা আমার এখানে একটা টেলিফোন আছে যে মুঙ্গিয়াকামি কালারাঙ্গারি শিববাড়ি এলাকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা টিপার আর একটা ট্রাক গাড়ি ফেস টু ফেস হয়েছে। ট্রাক গাড়ির চালক নিয়ে আসছি আমরা। ঘটনা কি হাইওয়েতে হয়েছে? হাইওয়ে। ট্রাক গাড়ির চালকের নাম কি? দীনেশ পাল, উত্তর প্রদেশের। তো মানে কোন দিকে যাইতেছিল গাড়িগুলি? গাড়ি একটা আইতেছে একটা যাইতেছে। গাড়ির নাম্বার টাম্বার কিছু জানেননি? গাড়ির নাম্বারটা আনছিলাম। TR05E1732। এটা কী গাড়ি? এটা হচ্ছে আপনার টিপার ট্রাক, আর যেটা ট্রাক গাড়ি এটি হচ্ছে NL01Q2381। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।